ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আলোচনার বিষয় দু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন ব্যাংক আর আজকের প্রশ্ন ব্যাংকে থাকছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর তো আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত প্রশ্নোত্তর নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বাইশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একশত প্রশ্নোত্তরে মুজিব শতবর্ষ ও বঙ্গবন্ধু সূত্র প্রথম আলো প্রকাশকাল এগারোই ডিসেম্বর দু জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের ক্ষণগণনা শুরু হয় তার স্বদেশ প্রত্যাবর্তনের দিন দশই জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সতেরো মার্চ দু থেকে সতেরো মার্চ দু অর্থাৎ জাতির পিতার এক জন্মদিন থেকে আরেক জন্মদিন পর্যন্ত বছরটি উদযাপিত হবে মুজিব বর্ষ হিসেবে যা পরবর্তীতে বর্ধিত করে একত্রিশে মার্চ দু পর্যন্ত করা হয় তাহলে চলুন আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নিই বঙ্গবন্ধুর নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে উত্তর উনিশশো চৌষট্টি সালের এগারোই মার্চে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে কবে মুক্তি দেওয়া হয় উত্তর উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে উত্তর উনিশশো সালের তেইশে ফেব্রুয়ারি রেড ক্রস ময়দানে বর্তমান শহরওয়ার্দি উদ্যান শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে উত্তর তৎকালীন ডাকসুর ভিপি তৎফায়েল আহমেদ বঙ্গবন্ধু কবে বাংলাদেশের নামকরণ করেন উত্তর উনিশশো উনসত্তর সালে পাঁচই ডিসেম্বর বঙ্গবন্ধু কত তারিখে জনসভায় ছয় দফা প্রশ্নের আওয়ামী লীগকে নির্বাচিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান উত্তর উনিশশো সত্তর সালের সাতই জুন রেডস ক্রস ময়দানের জনসভায় সতেরোই অক্টোবর উনিশশো সালের বঙ্গবন্ধু তার দলের নির্বাচনীয় প্রতীক হিসেবে কোন প্রতীক পছন্দ করেন উত্তর নৌকা বঙ্গবন্ধুকে কবে জাতির জনক উপাধি দেওয়া হয় উত্তর তেসরা মার্চ উনিশশো সালে উপাধি দেন আসাম আব্দুর রৌ বঙ্গবন্ধু কবে তার ঐতিহাসিক ভাষণ দেন উত্তর উনিশশো সালের সাতই মার্চ কোথায় বঙ্গবন্ধু তার সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ দেন উত্তর রেড স্কোর্টস ময়দানে বর্তমান শহর আরতি উদ্যান কোন ভাষণের বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন উত্তর সাতই মার্চের ভাষণে সাতই মার্চের ভাষণে বঙ্গবন্ধু কয়টি দাবি উপস্থাপন করেন উত্তর চারটি বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে কি নামে প্রচারিত হতো উত্তর বজ্রকণ্ঠ নামে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কবে উত্তর উনিশশো সালে ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করে উত্তর ছাব্বিশে মার্চ উনিশশো সালে প্রথম প্রহরে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের চব্বিশ বছরের বঙ্গবন্ধু কত বছর কারাগারে কাটিয়েছেন উত্তর বারো বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে নিয়ে জয় মুজিবুর কবিতাটি কে লেখেন উত্তর আন অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধু কবিতাটি কার লেখা উত্তর যশম ষোলোই মার্চ উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আন্তর্জাতিক চাপে পাকিস্তান সরকার কবে বঙ্গবন্ধুকে মুক্তি দেয় উত্তর আটই জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে কয়টি দেশ হয়ে বাংলাদেশে আসেন উত্তর দুটি দেশ ইংল্যান্ড ও ভারত বঙ্গবন্ধু পাকিস্তান থেকে প্রথমে কোন দেশে যান উত্তর ইংল্যান্ড অর্থাৎ লন্ডনে লন্ডনে কার সঙ্গে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয় উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিতের সঙ্গে নয়ই জানুয়ারি উনিশশো সালে লন্ডন থেকে ঢাকা আসার পথে বঙ্গবন্ধু কোথায় বিরতি করেন উত্তর দিল্লি ভারতে